আমরা কিভাবে ই স্টুডিও 2303 ফটোকপিয়ারের কালার অ্যাডজাস্ট করব একবার দেখে নিই। প্রথমে আমরা ফটোকপিয়ারের পাওয়ার অফ রাখব, রাখার পর পাওয়ার অন করব। পাওয়ার অন করার পর 05 চেপে ধরব। তারপরে এরকম চিহ্ন চলে আসবে, এরকম সিম্বল আসবে। তারপর আমরা 2001 চাপব, চাপার পর স্টার্ট বাটনে প্রেস করব, তারপর এই চিহ্ন চলে আসবে। আপনি আপনার মতো করে যেভাবে পারেন কালি অ্যাডজাস্ট করে নেবেন। এখান দিয়ে 45 প্রেস কর, 45 করে দেবেন, দিলে আপনার ফটোকপির অটোমেটিক কালি অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে। অফ হয়ে পাওয়ার সুইচ অফ করে দিয়ে অন করবেন, বাস ফটোকপিয়ারের কালার বা কালি অ্যাডজাস্ট হয়ে যাবে। ধন্যবাদ। যদি কারো টিউটোরিয়ালটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য।